নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আজ আমরা এসে গেছি গ্রিয়ার মাঠে। আপনারা জানেন গ্রিয়ার হচ্ছে থার্ড ডিভিশন টিম, তারা ক্যালকাটা ফুটবল লীগ খেলছে। আজ আমরা তাদের প্র্যাকটিসের মাঠে উপস্থিত হয়েছি, দেখে নেব তাদের লীগের খেলার মাঝে যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, সেটাই আমরা পকেট টিভি বাংলায় দেখাবো। আপনারা নজরে রাখুন। শুরু হয়েছে স্ট্রেচিং দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষা সিজন চালু হয়ে গেছে, মাঠ অলরেডি জলকাদায় ভর্তি থাকে এই সময়টায়, সুতরাং তারই মাঝে প্র্যাকটিস রয়েছে। কারণ একটার পরে একটা ম্যাচ আপনারা জানেন ক্যালকাটা ফুটবল লীগের, সুতরাং প্রতিটা ম্যাচের মাঝেই প্রত্যেককে একটুখানি ঝালিয়ে নেওয়ার দরকার হয়। তার ভুল কোথায় কীভাবে কে ঠিক করবে, সুতরাং একটা আলোচনা থাকে, তারই জন্য প্র্যাকটিস। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, আমরা রয়েছি গ্রিয়ার মাঠে। আবারও বলে রাখি এটি থার্ড ডিভিশন টিম, সামনেই তাদের ম্যাচ, তারই প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায়, আমরা দেখে নেব স্টেজিং চলছে, তারপরে একে একে টেকনিক্যাল প্র্যাকটিস। আপনারা নজর রাখুন পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচিংয়ের পরবর্তী প্র্যাকটিস, যেহেতু বর্ষার মাঠে খেলা, কারণ আগেই বলেছি ক্যালকাটা ফুটবল লীগ চলাকালীন বর্ষা সিজন মাঠ জলকাদায় ভরে থাকে, সুতরাং এই সময় পাওয়ার প্র্যাকটিসটা ভীষণ দরকার। বল মাটিতে খেলা যায় না, তখন প্রায় তুলে খেলতে হয়, এবং বডি ব্যালেন্স ঠিক রাখার জন্য বুঝতেই পাচ্ছেন স্বাভাবিকভাবেই পাওয়ারটা ভীষণ দরকার। তারই প্র্যাকটিস চলছে, আমরা রয়েছি গ্রিয়ার মাঠে, প্র্যাকটিস চলছে গ্রিয়ার স্পোর্টিংয়ের। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায়, তারা একটা ম্যাচ খেলে নিয়েছে এবং আগামী দিন খুব সামনেই তাদের পরবর্তী ম্যাচ, তারই প্রস্তুতি চলছে। আপনারা সেই প্র্যাকটিস দেখছেন পকেট টিভি বাংলায়। আপনাদেরকে আবারও বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কলকাতা ময়দানে সিএফএল চলাকালীন কয়েকটি বড় বড় টুর্নামেন্ট আছে, সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব। সেখানে বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়াররা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সুতরাং পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরেকটি কথা, প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবরের পাশাপাশি আপনাদের এলাকায় কোনো বড় টুর্নামেন্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব কভার করার। কারণ পকেট টিভি বাংলা মানেই কলকাতা ময়দানের ফুটবল, আর কলকাতা ময়দানের ফুটবল মানেই অন্যরকম আবেগ, অন্যরকম উন্মাদনা। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
আমরা দেখতে পাচ্ছি যেহেতু মাঠ জল কাদা ভর্তি আছে জায়গায় জায়গায়, এবং ওয়ার্ম আপ অর্থাৎ জগিংটা সেইভাবে হয়নি বলে আমরা বিভিন্ন উইদাউট বল আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম প্র্যাকটিস চলছে। আপনারা দেখছেন ব্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস কলকাতা ময়দান থেকে পকেট টিভি বাংলায়। আপনাদেরকে আরও একবার বলে রাখি, ক্যালকাটা ফুটবল লীগ চলাকালীন কলকাতা ময়দানে আরও একটি বড় টুর্নামেন্ট হবে, সেখানে বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়াররা অংশগ্রহণ করবে। সেই দিকে আপনারা নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি দেখার জন্য। এর মাঝে আরও বড় বড় টুর্নামেন্ট আমরা দেখাবো, সুতরাং পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও একবার বলে রাখি, আপনারা যারা পকেট টিভি বাংলা দেখছেন তারা, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা আপনাদের লোকাল এরিয়াতে বড় টুর্নামেন্ট হলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব সেই সমস্ত টুর্নামেন্ট কভার করার। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আপনারা এতক্ষণ দেখতে পেলেন বিভিন্ন রকম উইদাউট বল প্র্যাকটিস চলল, সুতরাং যেহেতু কাদা মাঠ, আবারও বলে রাখি প্র্যাকটিসটা এমনিতেই হার্ড হয়ে যায়, তারপর রিল্যাক্স করার জন্য সামান্য মার্চ করছে। আপনারা দেখছেন গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস কলকাতা ময়দান থেকে পকেট টিভি বাংলায়। সামনেই তাদের ম্যাচ, তারই প্রস্তুতি চলছে। বলে রাখি এটি থার্ড ডিভিশন টিম, এখন ওয়াটার ব্রেক, নজর রাখুন পরবর্তী প্র্যাকটিসে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবার বলে রাখি যেহেতু বর্ষার মাঠ, সেইভাবে প্র্যাকটিস করা যাচ্ছে না, বুঝতেই পাচ্ছেন মাঠে জায়গায় জায়গায় জল কাদা জমে আছে, সুতরাং হালকা ওয়ার্ম আপ, পাওয়ার প্র্যাকটিস উইদাউট বল। তারপর এখন দেখতে পাচ্ছি প্র্যাকটিস ম্যাচ শুরু হবে, আপনারা সেই দিকে নজর রাখুন। আমরা রয়েছি গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিসে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি ক্যালকাটা ফুটবল লীগ চলাকালীন কলকাতা ময়দানে আরও একটি বড় টুর্নামেন্ট হবে, আমরা সেই টুর্নামেন্ট আপনাদের সামনে তুলে ধরব পকেট টিভি বাংলায়। সুতরাং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং কলকাতা ফুটবলের আনন্দ উপভোগ করুন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা ফুটবলের আপডেট জানতে, ট্রায়াল সংক্রান্ত খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়াও একটা কথা বলে রাখি, আপনারা যারা পকেট টিভি বাংলা দেখছেন তাদেরকে বলে রাখছি, আপনার এলাকায় বড় কোনো টুর্নামেন্ট হলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব সেই টুর্নামেন্ট কভার করার। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদেরকে দুদলে ভাগ করে দেওয়া হয়েছে, এক দল সাদা জার্সি পরা, অন্য দল অরেঞ্জ জার্সি পরা। শুরু হবে প্র্যাকটিস ম্যাচ, আপনারা দেখুন পকেট টিভি বাংলায় গ্রিয়ার স্পোর্টিংয়ের
প্র্যাকটিস ম্যাচ। শুরু হচ্ছে ব্রিয়াস স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ। আমরা দেখাচ্ছি কলকাতা ময়দান থেকে পক্ষটিকে বাংলা। আবারও বলে রাখি, যেহেতু বর্ষার ওয়েদার, আপনারা জানেন ক্যালকাটা ফুটবল লিগ যখন চলে ভরা বর্ষা থাকে, তারই মধ্যে হালকা প্র্যাকটিস এবং প্র্যাকটিস ম্যাচ চলে। সমস্ত ক্লাবেই সেই ধরনের প্র্যাকটিস হয়, মাঠে খুব একটা প্র্যাকটিস বা টেকনিক্যাল প্র্যাকটিস করার মতন জায়গা থাকে না, জায়গায় জায়গায় জল খেলা জমে থাকে। শুরু হলো আজকের প্র্যাকটিস ম্যাচ আপনাদের সঙ্গে টিভি বাংলায়, রিয়াল স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদেরকে দু দলে ভাগ করে দেওয়া হয়েছে, সাদা জার্সি এবং অরেঞ্জ জার্সি পরা। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় প্লেয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ। প্র্যাকটিস ম্যাচ চলছে এবং সেই সঙ্গে মাঠে উপস্থিত রয়েছেন দুই কোচ। তারা বর্ষার মাঠে কীভাবে খেলতে হবে সেই ভুলটুকু তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে প্র্যাকটিসের মধ্যে থেকে। বর্ষার ওয়েদার, কখনো মেঘলা কখনো রোদ্দুর আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত এই সময়টাই বিকেলের দিকে বৃষ্টি হয়, কারণ আগেও বলেছি ক্যালকাটা ফুটবল লিগ যখন কলকাতা ময়দানে শুরু হয় তখন ভরা বর্ষার সিজন, মঙ্গলবার বৃহস্পতিবার তাদের ম্যাচ আছে, তারই অনুশীলন চলছে। মাঠে রয়েছেন খেলোয়াড়দের ভুল ছুটি ধরিয়ে দিচ্ছে।
বর্ষার মাঠে কীভাবে খেলতে হবে। কারণ শুকনো মাঠের ফুটবল আর বর্ষার মাঠের ফুটবল সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে বেশিরভাগ খেলোয়াড় সাধারণত শুকনো মাঠে প্র্যাকটিস করে, কিন্তু যখন লিগের ম্যাচ শুরু হয় তখন খারাপ বর্ষা। সুতরাং খেলার টেকনিক মুহূর্তের মধ্যে বদলে যায়, সেটুকুই হয়তো কোচ বুঝতে পারছি। তারা আমাকে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন কীভাবে খেলতে হবে। প্রতিটি প্লেয়ারকে বল দাঁড় করিয়ে বুঝিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার মাঠে কি করে খেলবে, কিভাবে প্লেয়ারদেরকে পাস দেবে। কারণ যেটা বলছিলাম, শুকনো মাঠের খেলা আর বর্ষা মাঠের খেলা সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ, সেটুকুই মাঠে কোচ দুজন বুঝিয়ে দিচ্ছেন। আমরা দেখছি পকেট টিভি বাংলায় ক্লিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ। আমরা দেখছি পকেট টিভি বাংলায় ক্লিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ কলকাতা ময়দান থেকে। আবারও বলে রাখছি, এটি থার্ড ডিভিশন টিম, তাদের সামনেই ম্যাচ, তারই প্রস্তুতি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে দুজন কোচ রয়েছেন, প্রতিটি প্লেয়ারকে হাতে ধরিয়ে শিখে দিচ্ছে বর্ষার মাঠে কী ধরনের ফুটবলটা খেলতে হয়। প্রচণ্ড হাওয়া চলছে, পাশেই গঙ্গা আপনারা জানেন। কলকাতা ময়দানের ঠিক কয়েক মিনিটের হাঁটা পথ, পাশেই গঙ্গা, সুতরাং গঙ্গার হাওয়া চলে এবং আকাশে কখন মেঘলা কখনো রোদ্দুর আপনারা দেখতেই পাচ্ছেন। চলছে ক্লিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ। বর্ষার মাঠে মূলত প্লেয়ারদেরকে খুব সাবধানে খেলতে হয়, কারণ অনিচ্ছাকৃত ফাউল হয়ে যায়, কারণ বডি ব্যালেন্স ঠিক রাখা যায় না। সুতরাং না চাইলেও হাত চালাচালি, পা চালাচালি বা কেঞ্জি ধরা, জার্সি ধরা এগুলো হয়ই, সুতরাং তাতেই ফাউলটা হয়ে যায়। অতএব প্লেয়ারদেরকে বর্ষার মাঠে ভীষণ সাবধানে খেলতে হয়। তার ওপর শরীর ভারী হয়ে যায়, ভিজে জুতোয় কাদা আটকে যায়, সুতরাং পরিশ্রমটা দ্বিগুণের চেয়েও বেশি হয়ে যায়। সেটাই মাঠে থেকে কোচ দুজন বুঝিয়ে দিচ্ছেন বা দেখিয়ে দিচ্ছেন এবং অবশ্যই ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ। আবারও বলে রাখি, ক্যালকাটা ফুটবল লীগ চলাকালীন কলকাতা ময়দানে আরও একটি বড় টুর্নামেন্ট শুরু হবে। সেখানে বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়াররা অংশগ্রহণ করে। সুতরাং আপনারা সেই টুর্নামেন্টের ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আরও বড় বড় টুর্নামেন্ট আমরা পকেট টিভি বাংলায় দেখিয়ে থাকি। সুতরাং ফুটবলের আনন্দ উপভোগ করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার বলে রাখি, যারা পকেট টিভি বাংলা দেখছেন তাদেরকে বলা রইল, আপনাদের এলাকায় বড় ধরনের কোনো টুর্নামেন্ট থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব সেই টুর্নামেন্টকে পকেট টিভি বাংলায় তুলে ধরতে। আমরা কিন্তু বারবার দেখছি ম্যাচ থামিয়ে কোচ বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে আর কি করা উচিত নয়। কারণ এখনো সম্পূর্ণ বর্ষা শুরু হয়নি, এরপর শ্রাবণ মাসের বৃষ্টি, মুষলধারে মাঠ কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে যাবে, কাদায় ভরে যাবে। সেই মাঠেই ক্যালকাটা ফুটবল লীগ চলে। সুতরাং সেইভাবে প্লেয়ারদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস। আপনারা দেখতেই পাচ্ছেন বডি ব্যালেন্স রাখা ভীষণ কষ্টকর হয়ে যায়, কারণ জুতোর তলায় কাদামাটি জমে ভীষণভাবে স্লিপ করতে থাকে। আমরা দেখতে পাচ্ছি দুদলে ভাগ করে দেওয়া হয়েছে প্লেয়ারদেরকে, অরেঞ্জ জার্সি পরা এবং সাদা জার্সি পরা। আপনারা দেখছেন গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ পকেট টিভি বাংলায়। দেখতেই পাচ্ছেন বডি ব্যালেন্স একদম ঠিক রাখা যাচ্ছে না, কারণ জুতোর তলায় মাটির মোটা প্রলেপ পড়ে যায়। আপনারা দেখছেন কলকাতা ময়দান থেকে পকেট টিভি বাংলা, এবং আমরা দেখাচ্ছি গ্রিয়ার স্পোর্টিংয়ের প্র্যাকটিস ম্যাচ।